সবাই কাছ থেকে একটু ঘটনা বর্ণনা করতে চাই যে ঘটনাটি অত্যন্ত স্পষ্টতা যেটি বাংলাদেশে এখন সবচেয়ে বেশি আলোচিত একটি ঘটনা, যেটি হচ্ছে গত রোববার অর্থাৎ গতকালকে সন্ধ্যা 7:30টার দিকে একটি ঘটনা ঘটেছে। একটি অন্যতম খবর যেটি হচ্ছে রাজধানী ঢাকার মগবাজারের ওয়ালেট অবস্থিত যে ভবনটিতে তফা হাউস নামে পরিচিত, যে ভবনটিতে রয়েছে বেঙ্গল বিচ নামের একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানটি হঠাৎ করেই একটি শব্দে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণের কারণটি কী ছিল সেটি কিন্তু তদন্ত চলছে এবং দেখতে পাচ্ছেন যে স্পষ্টতই বিস্ফোরণ ঘটেছে সেই আশেপাশের অনেকগুলো ভবনে যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশাপাশি দেখতে পাচ্ছেন যে সেই ভবনের যত আসবাবপত্র এবং যত স্থাপনা রয়েছে সবগুলোই কিন্তু এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখন কিন্তু সহসা এবং হাজার হাজার মানুষের উৎসুক জনতার যে ভীতি সেটি কিন্তু এখন পরিলক্ষিত হচ্ছে। পাশাপাশি যে কথাটি বলতে চাই, এখানে যারা অবস্থান করছিলেন ব্যবসায়িকভাবে তারা জানিয়েছে যে এই ভবনটি 60 থেকে 65 বছর আগের এই ভবনটি নির্মিত হয়েছিল। যে ভবনটি দেখলেই বোঝা যায় যে ভবনটির অবস্থা কিন্তু খুবই সংকীর্ণ এবং পাশাপাশি যে ভবনটিতে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে সেই ভবনটির ঠিক বিপরীত পাশে প্রায় 40 থেকে 45 ফুট দূরে অর্থাৎ আরও একটি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে, পাশাপাশি আবাসিক ভবন রয়েছে রয়েছে একটি মাঠে, সেই ভবনটিও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই ভবনের জানালা থেকে শুরু করে সেই ভবনের বিভিন্ন স্থাপনাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি যে ভবনটিতে অর্থাৎ বিস্ফোরণের যে ঘটনার স্তরটি যেখানে ঘটেছে মূল ঘটনা, সেই স্থাপনায় দেখতে পাচ্ছেন আপনারা যে বিভিন্ন ধরনের সাতন প্যাকেজ, বিভিন্ন ধরনের জিনিসপত্র, ব্যবসায়িক জিনিসপত্র সব রয়েছে এবং দেয়ালগুলো ভেঙে ভেঙে পড়েছে এবং জানালা থেকে শুরু করে সবগুলোই কিন্তু ভেঙে গেছে। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিশেষ করে পুলিশ প্রধান কিন্তু আজকের সকালে অর্থাৎ সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন যে ঘটনাটি তারা খুব গুরুত্ব সহকারে দেখছেন এবং এই ঘটনাটি যে মিথেন গ্যাস অর্থাৎ গ্যাসের কারণে ঘটেছে সেই বিষয়টিও তিনি কিন্তু বলেছেন এবং তিনি বলছেন যে পাশাপাশি এটি নাশকতা কিনা সেই বিষয়টি নিয়ে এখনও তিনি কিন্তু নিশ্চিত নন। তবে এই বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের পক্ষ থেকে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যে কমিটিকে বলা হয়েছে আগামী 7 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য। পাশাপাশি কিন্তু বোম ডিসপোজাল ইউনিটের একজন সদস্য সহ ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিন্তু একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই তদন্ত কমিটিকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে আলাদাভাবে। পাশাপাশি এখানে কিন্তু র্যাব, পুলিশ, আনসার, বিজেপি, দমকল বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনীর সকল শাখা কিন্তু একযোগে এখানে কাজ করছে। পাশাপাশি যে ভবনটিতে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে সেই ভবনটিতে কিন্তু এই মুহূর্তে সিলগালা করে দেওয়া হয়েছে, অর্থাৎ হলুদ ফুটে দিয়ে যে সিলগালা সেটি দিয়ে দেওয়া হয়েছে যাতে সেই ভবনটি যাতে ঘটে অন্য কোনো মানুষের ক্ষয়ক্ষতি না হয় সে ব্যাপারটি কিন্তু লক্ষ্য করছে। আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা দেখতে পাচ্ছি চারপাশে তারা অবস্থান করছে। পাশাপাশি ঠিক ঘটনার বিপরীত পাশে যে আরঙ্গের যে ভবনটি রয়েছে, একটি মার্কেট রয়েছে, যে মার্কেট খুবই পরিচিত, আরঙ্গে প্রচুর পরিমাণে মানুষ আসেন কেনাকাটার জন্য, তারাও কিন্তু সেই মার্কেট কিংবা সেই ভবনগুলো এই মুহূর্তে সিলগালা করে দিতে আসা হয়েছে এবং কোনো মানুষের কিন্তু প্রবেশাধিকার কিন্তু বন্ধ রাখা হয়েছে। কারণ একটি যে নিরাপত্তা স্বার্থে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এই মুহূর্তে কাউকে কিন্তু কোথাও প্রবেশ করতে দিচ্ছে না। পাশাপাশি যে কথাটি বলতে চাই, আবার আমরা দেখাতে চাই সেই পরিস্থিতি যেখানে এই ঘটনাটি ঘটেছে সেই ভবনটি দেখুন কত ভয়ানকভাবে তার ধ্বংস হয়েছে এবং ভবনটির পিছনের বেশ অংশ অর্থাৎ আমরা যদি ধারণা করি প্রায় 50 ফিটেরও বেশি অংশ ভিতরের দিকে কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং কতটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে আপনারা এই ছবি বা দৃশ্য দেখলেই কিন্তু বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন কিন্তু বিভিন্ন ব্যবহার যে জিনিসপত্র রয়েছে বিভিন্ন এখানে যে দোকানগুলো রয়েছে, শর্মা হাউস ছিল এখানে, এখানে বেঙ্গল মিট ছিল, সবগুলোই কিন্তু এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর ধারণা করা হচ্ছে যে গ্যাসের মাধ্যমে ঘটনাটি ঘটেছে, কী কারণে ঘটেছে বা কেন ঘটেছে তার প্রকৃত কারণ হয়তো আমরা তদন্ত যে কমিটি গঠন করা হয়েছে তাদের তদন্ত প্রতিবেদন পেলেই কিন্তু আমরা সুনির্দিষ্টভাবে জানতে পারব। তবে সারা বাংলাদেশের উৎসুক মানুষ বা যারা আগ্রহী মানুষ তারা এখন জানতে চাচ্ছে প্রকৃত ঘটনা কী। অবশ্যই সেই দাবি থেকে আমরা বলবো যে অবশ্যই তদন্ত সুস্থভাবে বেরিয়ে আসবে প্রকৃত কারণ এবং আমরা জানবো এই ঘটনার পিছনে আসলে কী ঘটেছিল, কিন্তু গ্যাস বিস্ফোরণের মাধ্যমেই ঘটেছিল নাকি অন্য কোনো বিষয় ছিল। ডক্টর আমাদের সাথেই থাকবেন, আশা রাখছি।